হ্যাঁ কিভাবে হয়েছে? হয়েছে বলতে এখন তো জানে আমরা তো কিছু হয় না, হ্যাঁ এরপর শান্তি সুস্থ কথা কম করে মানে এত কোনো দিচ্ছি ঘরের মধ্যে ছেলে দেয় এত কোনো ঘরের মধ্যে যে ফাঁসি দিছে মানে কয়টার সময় দিছে? মনে করেন টাইম টাইমও আমরা ঠিক মতো হইতে হয় না, মনে করেন আমরা 10টার সময় বুঝি আমরা যখন স্টেপ তুলতেছি ওই সময় আমরা একটু টাইম দেখছি ওই গুড়োলে জলটা উঠে যাবো, এরপরে আমরা আর কি লেগে শেষ করে আইটেম করছি তো ট্যাঙ্কিতে হাত ঢুকে গেছি, তো আমি ওই যে ট্যাঙ্কির সাইডে যে দরজা এটা বন্ধ আসলো তো আমি পিছনের যে জানলা দিয়ে দেখছি মানে ঘুরে রয়েছে, এরপরে আমি ছেলে এগিয়ে গেছি, মাও গেছিল লোকে ওই ঘরের মধ্যে কি আপনার মেয়ে একই থাকতো? না পাশের বাড়ি নানি থেকে জানে নানি ওই ছাগল নিতে গেছে খেটে নিচে ওই এখন অব্দি জানতে পারছেন না কি কারণে এরকম সিদ্ধান্ত এই অল্প বয়সে মানে আত্মহত্যা মনে করেন এখন আমরা কি হেই জানে আমরা তো মানে সবসময় আমরা ফ্যামিলি ভাবে থাকি আর কিছু এমন কি হইতে পারে যে অল্প বয়সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে? মনে করেন একটু রেজাল্ট টেজাল্ট এনেরই অবস্থা, একটু মনে করেন রেজাল্ট কি খারাপ হয়েছিল ইচ্ছা মতো মানে স্কুলে যেটুকুই করছে মানে যে পরীক্ষাটা দিয়েছে মানে এই মানে সিস্টেম মতো নাম্বারটা হে দেখতেছে না। কোন ক্লাসে পড়ে? এবার ইলেভেন হচ্ছে, 2-3-6 তারিখ রেজাল্ট দিয়েছে। রেজাল্ট কি খারাপ হয়েছিল? খারাপ না, এমএ 56% আছে। নামটা কি ওনার? নিশা দেব। বয়স কত? বয়স হল 17। বাড়ি কোন জায়গায়? বাড়ি গোড়াখাত। কোন স্কুলে পড়ে? সেন্টার। কোন জায়গা?